আন্তর্জাতিক বিচার আদালতকে গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে গণহত্যা এড়াতে ইসরায়েলকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে দেশটি। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা জানান, আইজিসের বিরুদ্ধে সিদ্ধান্তের উপর নির্ভর করছে গাজায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। তারা আরও জানান, এই মামলার কার্যক্রম বছরের পর বছর ধরে চলবে। এর আগে গাজায় হামলা বন্ধ করা দরকার, আদালত যেন সে আদেশ দেন।